বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে প্রথম লেগে পিএসজি হেরেছিল 1-0 গোলে। প্যারিসে চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালের ফিরতি লেগে সেই গোল শোধ করা তো হলোই না, উল্টো আরও এক গোল খেয়ে বসল ফরাসি ক্লাবটি। নিজেদের মাঠেও তাই হারতে হয়েছে 1-0 গোলে। 2 লেগ মিলিয়ে 2-0 ব্যবধানে জিতে 11 বছর পর আবারও ইউরোপ সেরার মঞ্চের ফাইনালে জায়গা করে নিল ডর্টমুন্ড। 2012-13 মৌসুমে ফাইনালে ডর্টমুন্ড 2-1 গোলে হেরেছিল স্বদেশি ক্লাব বায়ার্ন মিউনিখের কাছে। সেবার সেই শিরোপার লড়াই হয়েছিল ওয়েম্বলিতে, এবারও ফাইনাল হবে ইংল্যান্ডের সেই বিখ্যাত স্টেডিয়ামটিতে। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। এবারও ফাইনাল হতে পারে অল জার্মান, অন্য সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে 2-2 গোলে সমতার পর বুধবার রিয়ালের মাঠে খেলতে নামবে বায়ার্ন। এ মাঠে রিয়ালকে হারিয়ে দিলেই 2012-13 মৌসুমের ফাইনালের পুনরাবৃত্তি হবে। ঘরের মাঠে গোলের সুযোগ কম পায়নি পিএসজি, কিন্তু ভাগ্যের সহায়তা পায়নি লুইস এনরিকের দল। 2 অর্ধ মিলিয়ে মোট 4 বার পোস্ট ও ক্রসবারে লেগেছে পিএসজির শট। পিএসজির সবচেয়ে বড় আশা ছিল যাকে নিয়ে, সেই কিলিয়ান এমবাপেও জাদুকরি কিছু দেখাতে পারেননি। 81 মিনিটে খুব কাছ থেকে নেওয়া তার শট রুখে দিতে খুব একটা বেগ পেতে হয়নি ডর্টমুন্ডের গোলকিপারের। 87 মিনিটে তার আরও একটি শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন ডর্টমুন্ড গোলকিপার। এছাড়া বাকি সময় এমবাপেকে খুব একটা বিপজ্জনক হয়ে উঠতে দেননি ডর্টমুন্ডের ডিফেন্ডাররা। এ মৌসুম শেষে পিএসজি ছাড়ছেন ফরাসি তারকা। নিজের শহরের প্রিয় ক্লাবের হয়ে ইউরোপিয়ান প্রতিযোগিতায় এটাই হতে পারে তার শেষ ম্যাচ। হতাশাতেই শেষ হলো পিএসজির জার্সিতে এমবাপের ইউরোপিয়ান অধ্যায়। পিএসজির জন্য চ্যাম্পিয়ন্স লীগ এক আক্ষেপের নাম। ফরাসি লীগের রেকর্ড 12 বারের চ্যাম্পিয়নরা এ নিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনাল থেকে বিদায় নিল। এছাড়া 2019-20 মৌসুমে হেরেছে ফাইনালেও। প্যারিসে পিএসজির এই হতাশার রাতটা ডর্টমুন্ডের জন্য হয়ে এসেছে বিশাল এক আনন্দের উপলক্ষ। ম্যাচ শেষে পার্ক দ্য প্রিন্সে অতিথি হয়ে যাওয়া অল্প কিছু ডর্টমুন্ড সমর্থকদের সঙ্গে সেই আনন্দ উদযাপন করেছেন ডর্টমুন্ডের ফুটবলাররা। বিশেষ করে ডর্টমুন্ডের কোচ এডিন টেরজিচের জন্য এ এক ভীষণ আবেগের মুহূর্ত। ছোটবেলা থেকে যে ক্লাবের সমর্থক হয়ে বেড়ে উঠেছেন, সেই ক্লাবের কোচ হয়েই তাদের 11 বছর পর নিয়ে গেলেন চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে। কজনের জীবনের স্বপ্ন পূরণ হয় এভাবে? রায়হান রাসেল, কালবেলা।